আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। চলে এসেছি নতুন বছরে মিষ্টি মুখ করাতে। এখন তো শীতকাল চলছে, তাই আমি শীতের একটা স্পেশাল পিঠা রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি সুজির জিলাপি পিঠা। আর এটা বানানো খুবই সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ মজা। আর এটা একবার মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। অসাধারণ মজার এই রেসিপিটি আজকে খুব সহজে বানিয়ে দেখাবো অল্প কিছু উপকরণে। আর এইভাবে বানালে এটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তো চলুন, ভীষণ মজাদার এই সুজির জিলাপি পিঠাটি বানিয়ে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। বিসমিল্লাহি রহমানি রহিম, আমি দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আর এর সাথে এখন আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে একটু লবণ। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে কিন্তু বাটারও দিতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়, তাই আমি ঘিটাই দিয়ে দিলাম। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এবং দুধটা যখন একদম বলক চলে আসবে তখন এর মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে। আর মনে রাখবেন, 2 কাপ দুধ দিয়েছি আমি 1 কাপ সুজির জন্য। তো দুধটা কিন্তু বলক চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে ঝটপট করে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি এই যে লিকুইডটা এটা কিন্তু শোষণ করে নেবে। এটাকে তাড়াতাড়ি করে ঝটপট করে নাড়াচাড়া করে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি এখন আমি। একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু দেখেন দুধটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার আর কিছু না, এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর একদম হালুয়াটা যেরকম করি তার থেকেও টাইট, যেমন আমরা বরফির জন্য করি সেরকম করতে হবে। তবে অবশ্যই নাড়াচাড়া করতে হবে অনবরত, নইলে কিন্তু আবার লেগে যাবে। এটাকে একটু টাইট করে নিলে পরবর্তী সময়ে পিঠাটা বানাতে কিন্তু খুবই সহজ হবে, তাই এটাকে একটু টাইট করেই কিন্তু রান্নাটা করতে হবে। দেখেন এই পর্যায়ে চলে এসেছে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। প্রথমে একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। আর দিয়ে দেবো 1টা ডিম। ডিমটাকে আগে থেকেই আমি ফাটিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1টা ডিমের বেশি কিন্তু এই 1 কাপ সুজির জন্য দরকার নেই, তাতে করে আবার একেবারে পাতলা বানে নরম হয়ে যাবে, বানাতে সমস্যা হবে। তো 1টা ডিম দিয়ে তারপর আমি বেশ ভালো মতো হাত দিয়ে যে এইভাবে করে এটাকে মাখিয়ে নিচ্ছি। সুজিটা যেহেতু আগে থেকেই মাখানো ছিল, তাই এটা কিন্তু খুবই নরম হয়ে আছে। তো ভালো মতো এটাকে মাখানোর পরে দেখেন একটা স্টিকি ভাব কিন্তু চলে এসেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে কিন্তু স্টিকি ভাবটা চলে যাবে। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর দেখেন এটার মধ্যে কিন্তু এখন আর আগের মতো সেই স্টিকি ভাবটা নেই। এবার কিন্তু পারফেক্টভাবে আমি পিঠাটা বানিয়ে নিতে পারবো। এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিয়ের বদলে আপনি চাইলে একটু বাটারও মাখিয়ে নিতে পারেন। এখান থেকে আমি নিয়ে নিলাম কিছুটা, এটা আন্দাজ মতো নিয়ে নিলেই হবে আমি যে এতটুকু নিয়ে নিয়েছি। এবার একটা বোর্ডের উপরে এটাকে এইভাবে আমি একটু রোলের মতো লম্বা করে নিচ্ছি। আগে থেকে যেহেতু ভালো মতো মাখিয়ে নেওয়া ছিল, তাই এখন আর আবার একটু করে আমার মাখানোর দরকার হলো না, নইলে আবার দেখা যেত যে নিয়ে আবার একটু মাখিয়ে তারপর এটা করতে হতো। তো এইভাবে একটু লম্বা করে তারপর এটাকে যে এইভাবে আমি জিলাপির প্যাচ দিয়ে দিচ্ছি আর কি, জিলাপিটার মতো একটু পেঁচিয়ে আসছি এটাকে আমি। আর মাথাটা কিন্তু এমনিই আটকে থাকবে, দেখেন এভাবে আমি একটু আটকে দিলাম, হয়ে গেল না একটা জিলাপির মতো। আরও একটা বানিয়ে আমি দেখাচ্ছি। এইটুকু পিঠাটা আমি বানিয়েছি, এটা ভাজার পরে একটু বড় হয়ে যাবে, ফুলে একটু না বেশ অনেকটাই বড় হয়ে যাবে। এবং তারপরে যখন এটাকে দুধের শিরায় ভেজানো হবে তখন কিন্তু আরও একটু বড় হয়ে যাবে ফুলে। তো এই সাইজটাই আমার ঠিক মনে হয়েছে, তাই আমি এই সাইজটাই বানিয়েছি। আপনি চাইলে আরও একটু বড় বা ছোটো করেও বানিয়ে নিতে পারেন। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। পিঠাটা বানানো কিন্তু সত্যিই খুব সোজা, আর বেশি সময় লাগে না বানাতে, তবে বানানোর পরে একটু ভিজিয়ে রাখতে সময় লাগে এই যা, কারণ এটা আবার রসটা শোষণ করবে সেজন্য। তো এই যে এইভাবে আমি বানিয়েছি, তো একইভাবে সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখেন এরকম হয়েছে। প্রথমেই পিঠাগুলোকে আমার ভেজে নিতে হবে। তো চুলায় আমি আগে থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব 1 1 করে। হালকা গরম হয়ে এসেছে তেলটা, বিসমিল্লাহি রহমানি রহিম, 1 1 করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর একসাথে ঠাসা ঠাসি করে অনেকগুলো পিঠা কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এটা একটু ফুলে, তাই একসাথে অনেকগুলো দেওয়ার দরকার নেই।
এই কটা আমি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, নইলে কিন্তু এটা অতটা নরম তুলতুলে হবে না, ভিতরে শক্ত শক্ত দানা দানা হয়ে থাকবে। তো সেজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর কিন্তু ভাজতে হবে। কিছুক্ষণ পরে দেখেন ফুলে উপরের দিকে চলে এসেছে। এবার আমি উল্টা পাল্টা করে এটাকে একটু ভেজে নেব, গোল্ডেন কালার করে ভেজে নিলেই হবে, তবে একটু বারবার করে উল্টাপাল্টা করে দিতে হবে। দেখেন ফুলে কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে। আর যে পিঠাগুলোর মাথাটা ছুটে এসেছে ওইটা নিয়ে টেনশনের কিছু নাই, কারণ মাথাটাই ছুটে গেছে, এই এটা কিন্তু আর সোজা হয়ে থাকবে না, এটা ওই জিলাপির মতোই কিন্তু প্যাচই থাকবে, মাথাটাই শুধু একটু ছুটে গেছে আর কিছুই না। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাশাল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে। তেলটাকে ছেঁকে তারপর আমি এটাকে তুলে রাখছি। এখন একইভাবে আমি সবগুলো পিঠাই এখন ভেজে নেব। এদিকে অন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনার স্বাদ অনুসারে। চিনিটা দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি এখানে। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু বলক চলে এসেছে দেখেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচের পাউডার। এটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হয়, আপনি চাইলে আস্ত এলাচ দিয়ে দিতে পারেন। তবে আমি গুঁড়ো করে তারপর দিলাম, মানে এলাচের ভেতরের যেই দানাটা থাকে সেটাকে গুঁড়ো করে তারপর দিয়েছি, কারণ এটা দিলে আমার কাছে ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, তাই আমি এটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার দুধটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দুধটা একটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই জিলাপি পিঠাগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এক এক করে সবগুলো পিঠা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, দুধটা বলক আসতে আসতে। আর পিঠাগুলো দিতে দিতে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি, এখন আর এর থেকে বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ বেশি বাড়িয়ে দিয়ে তারপর যদি আমি পিঠাগুলো দিই আর জাল করি তাতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে চুরে যেতে পারে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে তারপর পিঠাগুলোকে উলট পালট করে দিব। এখন মোট জাল করতে হবে এটাকে 7 থেকে 8 মিনিট, আর এর মাঝখানে 2 থেকে 3 বার এই পিঠাগুলোকে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এক এক করে সবগুলো পিঠাই আমি উল্টে দিচ্ছি। আর দেখেন এখনই কিন্তু মাশাল্লাহ ফুলতে শুরু করে দিয়েছে এটা। তো নাড়াচাড়া করে দিলাম এটাকে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আর 4 মিনিটের মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে। আমি ঢাকনাটাকে এবার তুলে নিলাম। দেখেন পিঠাগুলো মাশাল্লাহ খুব ভালো মতোই কিন্তু ফুলেছে। এটা আরও একটু নরম হবে ফুলে, কারণ এটাকে আবার ভিজিয়ে রাখতে হবে মোট 3 থেকে 4 ঘন্টার মতো। এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ভিজে উঠবে এবং ফুলেও যাবে। দেখেন এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এই পিঠাটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে। তো চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো এটাকে 3 থেকে 3.5 ঘন্টার মতো। এর থেকে বেশি সময় আমার হাতে ছিল না, তো আমি অতটুকু সময় এটাকে রেখেছি। আর তারপরে দেখেন পিঠাগুলো যে অবস্থায় এসেছে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, মাশাল্লাহ একদম নরম হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে সেটা আমি একটু একটা পিঠা ভেঙে তারপর দেখাচ্ছি। তুলে নিলাম একটা পিঠা, মাশাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে। তো একটা পিঠা আমি একটু কেটে দেখাচ্ছি। দেখেন মাশাল্লাহ একদম নরম তুলতুলে, আর এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আর অসাধারণ লাগে খেতে। যদি বানিয়ে খেয়ে না থাকেন তাহলে বলবো একটা বার একটু এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর শীতের দিনে কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে। আর যদি গরমের দিনে বানান সেক্ষেত্রে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে হবে, তাতে করে এটার আসল যে টেস্ট সেটা কিন্তু পাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে মাশাল্লাহ। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।